হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্প্রে ফার্নিশ কীভাবে ইউজ করতে হয়। সবাই আমার পেজটিতে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সো আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি একটি ক্যানভাসের উপর ক্যালিওগ্রাফি করেছিলাম, আজকে আমি সেটার উপরেই ভার্নিশ করে দেখাবো। আমি মূলত ভার্নিশ করার জন্য স্প্রে ভার্নিশটি ব্যবহার করবো। এটা ব্যবহার করতেও সময় কম লাগে, এই জন্য আমি স্প্রে ভার্নিশটি ইউজ করছি। আপনারা চাইলে লিকুইড ভার্নিশও ইউজ করতে পারেন। আমি একটি ক্যালিওগ্রাফি করা ক্যানভাস নিয়ে নিলাম। যারা এই ক্যানভাস ক্যালিওগ্রাফিটি দেখতে চান, আমার পেজে ভিজিট করতে পারেন। এবার আমি একটি নিয়ে নিলাম স্প্রে ভার্নিশ। আমি এই স্প্রে ভার্নিশটি নিয়েছি অনলাইন থেকে। ভার্নিশটি ব্যবহার করার পূর্বে ভার্নিশের বোতলটিকে ভালো মতো আগে ঝাঁকিয়ে নেব। ঝাঁকানো হয়ে গেলে তখন আমরা এটা ব্যবহার করব। খেয়াল রাখতে হবে, আমরা যখন স্প্রে ভার্নিশটি ইউজ করব, সেটা ক্যানভাসে হোক বা কোনো আর্টেই হোক না কেন, আমরা কখনোই স্প্রেটা কাছ থেকে স্প্রে করব না। সবসময় আমরা ভার্নিশটি স্প্রে করব একটু দূর থেকে, যাতে সব জায়গায় সমানভাবে ভার্নিশটি স্প্রে হয়। আমাদেরকে এটা খুব ভালোভাবে করতে হবে। কোথাও বেশি বা কোথাও কম হয়ে যাবে যখন আমরা কাছ থেকে এটাকে স্প্রে করব, কিন্তু যখন আমরা এটা দূর থেকে স্প্রে করব তখন দেখা যাবে যে সব জায়গায় ভার্নিশটি সমান মাপে হয়েছে। সো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে দেখা যাবে যে আমাদের স্প্রেটা করা অনেক সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রে করার পর আমার ক্যানভাসটি দেখতে অনেক চকচকে লাগছে, অনেক সুন্দর লাগছে। ভার্নিশ ইউজ করা হয় মূলত পেন্টিং বা আর্টকে ফাঙ্গাস থেকে রক্ষা করার জন্য।